ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেছেন আগামীতে বাংলাদেশে কি ধরনের নির্বাচন হবে তা অবশ্যই নির্ধারণ করবে এদেশের জনগণ তবে যুক্তরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি ভালো নির্বাচন যে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি ডিকসন বলেন যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে দেখতে চায় উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে এছাড়াও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘ 2026 সালের মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি পরে তিনি স্মৃতিসৌধ ঘুরে দেখেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন